লক্ষ্মীপুরে 8 দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় 12 জন প্রাণ হারিয়েছে। মৃত্যুর এ মিছিলে স্বাস্থ্য পরিদর্শক, স্কুল শিক্ষক ও একই পরিবারের 6 জন রয়েছে। আহত হয়েছে অন্তত 38 জন। এদিকে সড়ক দুর্ঘটনা রোধে সকালে শহরের উত্তর তেমোহুনি এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় স্কুল শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দুর্ঘটনায় স্কুল শিক্ষক মিজানুর রহমান রুবেলের মৃত্যুর প্রতিবাদে সদর উপজেলার লাহোরকান্দি উচ্চ বিদ্যালয় ও আনন্দ বিদ্যানিকেতন একাডেমির উদ্যোগে এ আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শির শাহাদাত হোসেন রুবেল, লাহোরকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর ও আওয়ামী লীগ নেতা মোর্শেদ আলম সবুজ সহ আরও অনেকে। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট, এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707117113, 01707117114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।